আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ফুলকপুয়া পিঠা রেসিপি। এটা এমন একটা রেসিপি, এটা তৈরি করার জন্য চালের গুঁড়া বা গুড়ের কোনো কিছুরই প্রয়োজন হবে না। হাতের কাছে যদি থাকে আটা এবং চিনি, তাহলেই আমরা এই সহজ রেসিপিটি তৈরি করে নিতে পারবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। এরকম মজার মজার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, সহজ রেসিপি পাওয়ার জন্য, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা পিঠা বানাতে ভয় পান বা নতুন, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই পিঠাটি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি খালি মিক্সিং বোল, দিয়ে দিচ্ছি 2 কাপ আটা বা ময়দা। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এটাকে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়ে রেস্টে রাখব। পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এই যে আমি স্পুনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, চামচ দিয়ে উপরে উঠালে এভাবে পড়বে। এরকম ঘনত্ব থাকলে তাহলে পিঠাগুলো সুন্দর ফুলে উঠবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। গরম তেলে এভাবে স্পুনের সাহায্যে দিয়ে দেব। একাই ফুলে উঠবে। এই যে কি সুন্দর ফুলে উঠেছে। এই যে তেলে দেওয়ার সাথে সাথে এভাবে ফুলে উঠবে। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে দুপাশটা সুন্দর করে ভেজে নেব। চুলার জ্বালাটা একইভাবে রাখতে হবে, তাহলে পিঠার সবগুলো একই রকম হবে। তৈরি হয়ে গেল আমার ফুলকপুয়া পিঠা রেসিপি। আজ আসি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।